আজকে আমরা চলে যাচ্ছি নীলা মার্কেট মিষ্টির দোকানে, চলে আসছি নীলা মার্কেটের যে মিষ্টি দোকানগুলো আছে সেগুলোর সামনে। এটা আজকালের রসগোল্লা, আমরা কালো জাম আছে, তারপর অন্যতম রাজভোগ, সানা, হ্যাঁ রাজভোগ, ল্যাংচা, কলিকাতার ল্যাংচা যেটা বলে একদম সফট ল্যাংচা, তোর অনেক আইটেম ছানা আছে, তারপর আপনার পঞ্চ আছে, রসমালাই আছে, মালাই চপ আছে। It sound right, boy. তো খাও তো তুমি ফেভারিট দিবি দাও। ল্যাংচা নরম নাকি একদম? ভালো? বেশি মিষ্টি? তুমি ক্যারেক্টার রিভিউ দাও। তোমার কেমন লাগছে? ভালোই, অনেক সফট, অনেক মিষ্টি, বেশি মিষ্টি। আপনার তো মিষ্টি কমে গেছে না? পাউডার দোকান আসছিল বুঝছেন, আগে দেখে গেছি। এটা কত করে? 30। আর এটা পেয়ারা বলতে কিসের পেয়ারা? আমরা যে পেয়ারা খাই ওইটা না, এটা ছানা, এটা ছানা, নাম পেয়ারা, নাম ও নাম হচ্ছে পেয়ারা সন্দেশ। দেন একটা পেয়ারা সন্দেশ দেন। মোটামুটি তুমি একটু খাই দেখো, পারো না পারো না, এটা আগেরটা ভালো ছিল। এখানে মিষ্টি কিছু অস্থায়ী দোকান বসে, এগুলো খেতে মোটামুটি ভালো। আমাদের কোনটা আমাদের এখানে অনেক রকমের মিষ্টি স্যার পাওয়া যায়। আমাদের বালির চমচম আছে, লালমোহন মিষ্টি, লালমোহন আছে, গোলাপজাম বলে, এটা আদিকালের রসগোল্লা, আমরা কালোজাম আছে, তারপরে অন্যতম রাজভোগ, সানা, হ্যাঁ রাজভোগ, ল্যাংচা, কলিকাতার ল্যাংচা যেটা বলে একদম সফট ল্যাংচা, তোর অনেক আইটেমের ছানা আছে, তারপর আপনার পঞ্চ আছে, রসমালাই আছে, মালাই চপ আছে, দই আছে আমাদের। এর কেজি আমরা 300-280 রাখি, কী দিতাম? ছানা 350-300 রাখুন দেবো স্যার, বালিশ মিষ্টি 250-220 রাখুন। এটা পূর্বাঞ্চল 1 নম্বর সেক্টর, নীলা মার্কেট, নীলা মার্কেট, পূর্বাঞ্চল নীলা মার্কেট 1 নম্বর সেক্টর। আজকে আমরা নীলা মার্কেট এসেছিলাম, কিছু মিষ্টির দোকান দেখালাম এবং এগুলো মিষ্টির প্রাইস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।